जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहु। श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजी श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। प्रणाम निवेदन करी तादेर पार्षद वर्ग के, प्रणाम जानाई आमादेर संघ गुरुगणे चरणे एवं आमार पूजनीय गुरुजन देर चरणे और अन्यान्य साधु ब्रह्मचारी भक्त जारा এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকে শ্রী শ্রী মায়ের তিথি পুজো। এই আজ থেকে 101 বছর আগে ঠিক এই দিনটির কথা পূজনীয় গম্ভীরানন্দজী মহারাজ শ্রীমা সারদা দেবী গ্রন্থে লিখে রেখেছেন। সেটি হচ্ছে 1326 সালের ঘটনা। মা তখন জয়রামবাটিতেই ছিলেন এবং যেহেতু জয়রামবাটিতে নূতন বাড়ি তার মধ্যেই তৈরি হয়ে গিয়েছে, ভক্তদের থাকার জায়গাও একটু বেশি হয়েছে, সেজন্য কিছু ভক্ত জয়রামবাটিতে গেছেন মায়ের তিথি পুজোতে মাকে নিয়ে আনন্দ করার জন্য। সেদিন সকাল থেকেই মাকে নিয়ে সকলে আনন্দ করবেন ভেবেই প্রচুর ফুল সংগ্রহ করে রেখেছেন। মাও পূজাদি শেষ করার পরে তাদের সকলের পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন। দুপুর হয়ে এসেছে, ঠাকুর ভোগ নিবেদন হবে, ভোগ রান্না হচ্ছে, অন্যেরা ভজন কীর্তনে ব্যস্ত আছেন। মায়ের একজন সেবক গোপেশ মহারাজ স্বামী সারদেশানন্দজি শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করার জন্য মায়ের ঘরে গিয়ে দেখেন মা সেখানে নেই। বাড়ির ভিতরে গিয়ে দেখলেন একটি অদ্ভুত দৃশ্য, যাকে নিয়ে এত বড় উৎসব সেই মা তখন চলেছেন ধীরে ধীরে কয়েকটি মাছ কেটে পুকুরে ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে রান্না করে সেজ মামির বাড়িতে পৌঁছে দিচ্ছেন। সেদিন উৎসবের দিন সেজ মামি অন্তর্পত্নী, তার বিশেষ পথ্যের প্রয়োজন, সে খেয়াল সেদিন কারো নেই। মা কিন্তু খেয়াল করে সেই কাজটি নিজেই করছেন। দেবী যিনি সাক্ষাৎ জগদম্বা, তিনি মানবী রূপ ধরে যখন এসেছেন একেবারে ঠিক মানুষটি। বাড়ির বউ তার ঠাকুরজির জন্য রান্না করছেন, এ খুব স্বাভাবিক দৃশ্য। এবং এই দৃশ্য দেখে গোপেশ মহারাজ একটু অবাকও হয়েছেন এবং তাই আমরা তার দু বছর আগে 1324 সালে গোপেশ মহারাজের লেখা একটি স্মৃতিকথা থেকে দেখে নিই, সেদিন মাকে তিনি কী রূপে দেখেছেন। আজকে যে রূপে দেখেছেন, সেদিন যে রূপে দেখেছেন, দুটির মধ্যে একটু তুলনা করে দেখা যেতে পারে। বাংলা 1324 সালের 20 পৌষ, শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মতিথি। মা দেশে আছেন, নূতন বাড়িতে বাস করিতেছেন, দেশ দেশান্তরের ভক্তদের যাতায়াত লাগিয়াইয়াছে। মায়ের স্বতন্ত্র নূতন বাড়ি হওয়াতে ভক্তদের আসা যাওয়া থাকা খাওয়ার বিশেষ সুবিধা হইয়াছে। জন্মতিথি দু চার দিন পূর্বে পূজনীয় কপিল মহারাজ কলিকাতা হইতে পূজনীয় শরৎ মহারাজ, গোলাপমা ও অন্যান্য ভক্তগণ প্রদত্ত নূতন বস্ত্র, ফল, মিষ্টি এবং মায়ের সংসারের নিত্য ব্যবহার্য নানা দ্রব্যাদি লইয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে স্বামী প্রজ্ঞানন্দ কর্তৃক মায়াবতী হইতে প্রেরিত জনৈকা ভুটিয়া ভক্ত মহিলার স্বহস্তে মায়ের জন্য প্রদত্ত অতি মনোহর গালিচা আসনের কথা বিশেষ উল্লেখযোগ্য। নানা স্থান হইতে সাধুভক্তের সমাগমে এবৎসর জয়রামবাটি উৎসবময় হইয়া উঠিল। কেহ কেহ এ সময় মায়ের নিকট হইতে গৈরিক ধারণ করিবেন,
এরূপ অভিপ্রায় লইয়া আসিয়াছিলেন। জন্মতিথির দিন স্নানান্তে নববস্ত্র পরিধান করিয়া সেই নূতন গালিচাসনে বসিয়া মা শ্রী শ্রী ঠাকুরের পূজা শেষ করিয়া নিজের খাটে উপবিষ্ট হইলেন। স্নেহ করুণাপূর্ণ প্রশান্ত মুখমণ্ডল আজ আরও সুন্দর মধুর মনে হইতেছিল। প্রথমেই কপিল মহারাজ ভক্তিপূর্ণ হৃদয়ে একগাছি সুন্দর মালা গলায় পরাইয়া স্নেহাশীর্বাদ লাভ করিলেন। একে একে সকলে মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া স্নেহাশীর্বাদ লাভ করিলেন। সেই মহান দৃশ্যে সকলেরই চিত্ত অভিভূত হইয়াছিল এবং যাহারা দীক্ষিত বা বিশেষ ভক্ত শ্রেণীভুক্ত নহেন তাহারাও আকৃষ্ট হইয়া হইয়াছিলেন। বয়স্কা রাঁধুনি ব্রাহ্মণী যিনি ভাবভক্তির কোনো ধার ধারিতেন না একটু দূর হইতে দাঁড়াইয়া এই দৃশ্য দেখিতেছিলেন। তিনিও শেষে আর স্থির থাকিতে না পারিয়া ভক্তিভাবে গলবস্ত্রে জোর হস্তে শির অবনত করিয়া প্রণাম করিয়াছিলেন। এইভাবে কিছুক্ষণ অঞ্জলি প্রদান চলিবার পর মা বলিলেন, তাড়াতাড়ি করো, তোমাদের জল খাবার দিতে হবে, বেলা হয়ে যাবে। নানা প্রকার ফল মিষ্ট ভোগ হইয়াছিল। সমাগত ভক্তগণ আনন্দের সহিত প্রসাদ মুড়ি জলযোগ করিয়া পরম উল্লাসে ভজন কীর্তনে মত্ত হইলেন। দ্বিপ্রহরে রান্না শেষ হইলে মা শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিলেন। মা নিত্য ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতে বসেন। আজ ভক্তগণের ইচ্ছা মা প্রথমে ভোজন করিবেন, ভক্তগণ পরে প্রসাদ পাইবেন। একজন অগ্রণী হইয়া মাকে এই আকাঙ্ক্ষার কথা নিবেদন করিলেন। তিনি অদ্য আর কোনো আপত্তি করিলেন না, নীরবে সাই দিলেন। ঠাকুরের ভোগের পরই নলিনী দিদির ঘরে একান্তে সেই সুন্দর গালিচা আসন বিস্তৃত করিয়া থালায় প্রসাদি সমস্ত দ্রব্য সাজাইয়া দিয়া তাহাকে আহ্বান করিলে ধীরে ধীরে যেন যন্ত্রচালিত বথ সেই ঘরে গিয়া মা আসনে উপবিষ্ট হইলেন। করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখিলেন, এটা ওটা একটু আধটু মুখে দিয়া সম্মুখস্থ সন্তানের যে সর্ববিষয়ে তদারক করিতেছিল তাহার মুখের দিকে চাহিয়া অতি কাতরভাবে বলিলেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে নামে না, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না, তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো। এই কথা বলিয়ায় হাত মুখ ধুইয়া উঠিয়া পড়িলেন এবং নিজের ঘরে আসিয়া দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখিতে বসিলেন। সব ব্যবস্থাই ঠিক ছিল, মুহূর্তের মধ্যেই ছেলেরা খাইতে বসিলে মায়ের প্রাণ ঠান্ডা হইল। যে আহাম্মক অগ্রণী হইয়া মাকে আজ প্রথমে ভোজন করিতে সম্মত করিয়া বিশেষ আত্মপ্রসাদ লাভ করিয়াছিল এতক্ষণে তাহার হুঁশ হইল, তাই তো কী কাজ করিলাম, আজ মায়ের খাওয়া নষ্ট করিলাম। নিত্যকার মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করিয়া পরে মেয়েদের সঙ্গে তাহাকে বসাইলেই তো ভালো হইত। তিনি নিশ্চিন্ত হইয়া সোয়াস্থিতে খাইতে পারিতেন। হাই ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য লীলার কথা কিরূপে বুঝিব। তাহাকে ঠাকুরদেবতা সাজাইয়া পূজা ভোগ রাগের ব্যবস্থা করিয়া নিজেদের ঐশ্বর্য লিপসার রসাস্বাদন করি, কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করিয়া শুদ্ধ মাধুর্যময় নরবপু ধারণ করিয়াছেন, আমাদের মা হইয়া আসিয়াছেন, আমাদের স্নেহপীযূষ ধারা পান করাইবার জন্য। একথা আমরা বুঝিতে ও বিশ্বাস করিতে পারিলাম কই। আগে চিত্রে দেখেছিলাম মা তার বাড়ির একজন সদস্য তার জন্য ঝোল রান্না করছেন। এই দৃশ্যে দেখছি
সমস্ত সন্তানের জন্যই মার কি ব্যাকুলতা। এবং তার এই যে মাধুর্য লীলা, এই মাধুর্য লীলা এবার দেখানোর জন্যই তার আশা। এর আগে যখন এসেছিলেন তখন প্রতিজ্ঞা করে গিয়েছিলেন যে দানবদের দ্বারা যখনই কোনো বাধা উপস্থিত হবে আমি আসব, এসে তোমাদের রক্ষা করব। এটি শুম্ভ বধের পরের ঘটনা, শ্রী শ্রী চণ্ডীতে আছে। শুম্ভ নিশুম্ভ দুই মহাবলশালী বীর, তাদেরকে নিধন করার জন্য মহাসরস্বতী দেবী হাতে তার বহুবিধ অস্ত্র, তাই নিয়ে তিনি এসেছেন, যুদ্ধ করেছেন। সে ভয়ঙ্কর যুদ্ধ, কাউকে হুঙ্কার দিয়ে মেরেছেন, কাউকে বা অস্ত্রাঘাতে মেরেছেন, কাউকে শুধু চড়চাপড়ে মেরেছেন, বহু মারামারি কাটাকাটি সেখানে হয়েছে এবং শুম্ভ নিশুম্ভের পরাজয় হয়েছে। এইবার যখন এলেন তখন শুম্ভ নিশুম্ভ চেহারা পরিবর্তিত হয়ে গিয়েছে। আগের শুম্ভ নিশুম্ভ দুজন দৈত্য, তারাই প্রধান, তাদের কিছু অনুচর, সাধারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রেই ধর্মপথে চলে। এই দৈত্যগুলি তাদেরকে ধর্মপথ থেকে বিচ্যুত করতে চাইছে, তাই দৈত্যদের বিনাশ করলে পরেই ধর্মপথে যারা চলতে চাইছে তাদের চলার পথটি সুগম হয়ে যায়। দেবভাব সম্পন্ন যে সমস্ত মানুষ বা দেবতা যাই বলি যারা আছেন, তাদের পথের বাধাটি দূর করে দেওয়া হলো তার কাজ। এবার যখন এলেন তখন শুম্ভ নিশুম্ভ আলাদা করে মানুষের মধ্যে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে না, শুম্ভ নিশুম্ভ নিজেই প্রতিটি মানুষের মধ্যে ঢুকে পড়েছে। দেখুন, শুম্ভ নিশুম্ভের চিন্তা ছিল এরকম, গীতার ভাষায়, ইদমদ্য মায়ালব্ধম ইমাম প্রাপসে মনোরথম ইদমস্তি ইদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম অসৌমায়া হতঃশত্রু হনিশ্চে চাপরানপি। এই জাতীয় যে চিন্তাভাবনা সম্পন্ন দৈত্যরা ছিল, তারা প্রভাব বিস্তার করেছিল, তাদের কোনো কিছুতেই সন্তুষ্টি আসছে না, আরও চায়, আরও চায়, আরও চায়, এবং তার থেকে বড় কেউ থাক এটি তারা সহ্য করতে পারছে না। দুটি জিনিসের প্রবল অভাব, সন্তুষ্টি এবং সহনশীলতা, সেইটি এই যুগে বিশেষ করে জড়বিজ্ঞানের উন্নতির ফলে যখন মানুষ নানারকম সুখের উপকরণ পেতে আরম্ভ করেছে তখন আরও বেশি সুখের উপকরণ পাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়েছে, এবং সেই উপকরণ সংগ্রহের পথে যদি কেউ বাধা হয়ে যায় তখন যা হয়, কাম প্রতিহত হলে ক্রোধে রূপান্তরিত হয় এবং সেই ক্রোধ তার সহনশীলতার সীমাকে ছাড়িয়ে দিয়ে একে অন্যের উপর অত্যাচার করতে আরম্ভ করে। এই যে ভাবটি, এই ভাবটি তখন প্রায় সমস্ত মানুষের মধ্যে ঢুকে পড়েছে। অতএব এখন যদি সেই শুম্ভ নিশুম্ভকে বেছে বধ করতে হয় তাহলে তো ঠকবাসতে গা উজাড়ের মতো অবস্থা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তো এইবার একটি নূতন অস্ত্র নিয়ে এলেন, এবং এই অস্ত্রটি কিন্তু অদ্ভুত রকমের অস্ত্র, এর মধ্যে কোনো অস্ত্রের যে ঝনৎকার তা শোনা যাবে না। কোনো রথ, কোনো বড় বড় যুদ্ধের যে সমস্ত বাদ্যাদি এসব কিছু শোনা যাবে না। এখানে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে শুধুমাত্র করুণার ভাব, শুধুমাত্র সরলতার ভাব, সন্তুষ্টির ভাব আর প্রগাঢ় সহনশীলতার ভাব। এইগুলি এইবারের যখন অবতীর্ণ হয়েছেন, এই অস্ত্র নিয়ে তিনি এসেছেন, মানুষের ভেতরে যে অসুর ঢুকে পড়েছে, ঢুকে পড়ে মানুষকে অশান্তির আগুনে পুড়িয়ে মারছে, সেই মানুষকে উদ্ধার করার জন্য এসেছেন। এবং এই জন্যই এইবারের রূপটি মাধুর্যমণ্ডিত রূপ, মানুষের মনকে আকৃষ্ট করে, মানুষের মনকে আকর্ষণ করে তার এই সরলতা দিয়ে, তার এই বিনয় দিয়ে, নম্রতা দিয়ে, তার এই সন্তুষ্টির ভাব দিয়ে, সহনশীলতা দিয়ে মানুষের মনকে আকর্ষণ করে তাদের ভেতরে একটি পরিবর্তন সাধন করছেন। খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে করছেন। যখন কোনো একটি বড় কাজ হয় খুব দ্রুত হয় না, খুব ধীরে ধীরেই হয়,
কিন্তু সেটি খুব নিশ্চিতভাবে হয়, সেই নিশ্চিতভাবেই তিনি করছেন। স্বামী ঈশানানন্দজি মহারাজ মায়ের দীর্ঘদিনের সেবক, তার একটি বই আছে মাতৃ সান্নিধ্যে, সেই বইয়ের ভূমিকায় তিনি লিখছেন যে মা ওই এক জন্মতিথির দিনে, মা সেদিন উদ্বোধন বাড়িতে আছেন, তাকে যখন সকলে পুষ্পাঞ্জলি দিয়ে গেছে তখন বরদা মহারাজকে, ঈশানানন্দজির নাম বরদা মহারাজ, তাকে ডেকে বললেন যে তুমি আরও অনেক ফুল নিয়ে এসো, আমার যে সমস্ত সন্তানেরা আসতে পারেনি, সন্ন্যাসী এবং গৃহস্থ সন্ন্যাসী যারা সন্তানেরা আমার কাছে আসতে পারেনি, তাদের সকলের হয়ে তুমি পুষ্পাঞ্জলি দাও। এই যে তাকে একবার চিন্তা করলে, তাঁর চরণে পুষ্পাঞ্জলি দিলেই মানুষের জীবনের একটি মুক্তির দ্বার আস্তে আস্তে খুলে যায়, এটি মা নিজে দেখাতে চাইছেন এবং এই জন্যই ঈশানানন্দজিকে এই দায়িত্ব দিয়েছেন। এই মাতৃ সান্নিধ্যে বইয়ের একেবারে শেষের দিকে পরিশিষ্টে ঈশানানন্দজি শ্রী শ্রী মায়ের পাঁচটি উক্তি সংগ্রহ করে দিয়েছেন। এই পাঁচটি উক্তি আপাত দৃষ্টিতে মনে হয় পরস্পর বিভিন্ন, কিন্তু প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির খুব যোগ আছে এবং এই উক্তি পাঁচটি মায়ের ভাষায় মায়ের মুখস্থ নয়, এগুলি মায়ের অন্তস্থ কথা। অন্তস্থ কথা বলি, তার জীবনে এইগুলি রূপ পেয়েছিল, যে নির্দেশ তিনি দিয়েছেন সেই নির্দেশ শুধুমাত্র তার মুখ থেকে উচ্চারিত হয়েছে, হৃদয় তার অন্যরকম করেছে তা নয়, তার অন্তর থেকে এই উক্তি পাঁচটি বেরিয়ে এসেছে, সেই কটি ঈশানানন্দজি লিখেছেন। মার জীবনী বিশ্লেষণ করে দেখব আমরা এই পাঁচটি উক্তির মধ্যে মানুষের জীবনের যা যা করণীয় সব কথা মা বলে দিয়েছেন। তার প্রথম উক্তিটি হচ্ছে এরকম, মা বলছেন, সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই, প্রথম কথা। দ্বিতীয় উক্তিটি বললেন, নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো। তিন নম্বর, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে। চার নম্বর, সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো, যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের উপর সমান ভালোবাসা হয়। পাঁচ নম্বর, হাগা যার ভেতর দয়া নেই সে কি মানুষ। এই পাঁচটি উক্তি দিয়েছেন, তার মধ্যে দ্বিতীয় উক্তিটি হচ্ছে মানুষের সাধ্য, অর্থাৎ ওইখানে মানুষকে পৌঁছাতে হবে, সেটি হচ্ছে নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো, আর অন্যগুলি সেই স্বরূপত্ব বোঝার চেষ্টা সহায়ক, তারই সাধন। নিজের ব্যক্তিত্ব বলতে গিয়ে মা এখানে আমাদের যে কাঁচা আমিতে আমরা ভুগি, ঠাকুরের ভাষায় কাঁচা আমিতে আমরা ভুগি, যাকে স্বামীজি বলছেন আমি অমুক চন্দ্র অমুক, এই যে ভাবনাটি করি, এই ভাবনাটিকে আমরা মনে করি ব্যক্তিত্ব। বস্তুপক্ষে আমরা কিন্তু ওই আমি অমুক চন্দ্র অমুক মাত্র নই, আমরা হচ্ছে একটি অনন্ত সত্তার সঙ্গে সর্বদা সংযুক্ত একটি জন্মহীন মৃত্যুহীন সত্তা, এইটি আমরা ভুলে যাই, ভুলে গিয়ে নিজেদেরকে সামান্য একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করি, করে ভাগ করি, এটি আমার এটি তার, যাকে তারা বলছেন শাস্ত্রীয় ভাষায় বলছেন অস্মত যুস্মত প্রতীতি আরম্ভ হয়ে যায়, এবং যখন এই ভাগটি আরম্ভ হয়ে যায় তখন থেকে মানুষের কিন্তু অশান্তি আরম্ভ হয়ে যায়। এই ব্যক্তিত্বকে ভুলে গিয়ে স্বরূপত্ব উপলব্ধির কথা বলছেন, স্বরূপ হচ্ছে আমরা ঈশ্বরের সঙ্গে সদা সম্বদ্ধ। এখন সেই সম্বদ্ধ ভাবটি যিনি যেমন মানসিকতার অধিকারী, যার যেরকম ক্ষমতা সে অনুসারে নেবেন, কেউ মনে করেন আমি ঈশ্বরের সন্তান, কেউ মনে করেন আমি ঈশ্বরের দাস, কেউ মনে করেন আমি ঈশ্বরের অংশ, কেউ মনে করেন স্বরূপত আমি ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের স্বরূপের সঙ্গে অভিন্ন, যে যেরকমভাবেই নিন না কেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে তার যে সম্পর্কটি আছে এইটি সম্বন্ধে সচেতন থাকার নাম হচ্ছে পাকা আমিতে প্রতিষ্ঠিত হওয়া, ঠাকুরের ভাষায়।
এই পাকামিতে প্রতিষ্ঠিত হলেই মানুষ স্বরূপত্বে প্রতিষ্ঠিত হয় এবং মা এইটি বোঝার জন্য বলছেন সকলকে। এবং তার জন্য সাধন হিসেবে বললেন, প্রথম সাধন সন্তোষের সমান ধন নেই। হিতোপদেশে একটি শ্লোক স্কুলে পাঠ্য থাকে সাধারণত, সেটি হচ্ছে এরকম, সর্বাহ সম্পত্তয়স্তস্য সন্তুষ্টং যস্য মানসম উপানদ গুড়পাদস্য ননু চর্মাবৃতেব ভূঃ। অর্থাৎ যার সন্তুষ্টি আছে সমস্ত সম্পদ তার অধিকারে আছে। যেমন কি না, যার পা দুটি পাদুকার দ্বারা আবৃত হয়ে রয়েছে, তার কাছে গোটা পৃথিবী যেন চামড়া দিয়ে আবৃত হয়ে রয়েছে। এই সর্বাস সম্পত্তয়স্তৎস, সেই তারই প্রতিধ্বনি মায়ের মুখে শুনি আমরা, সন্তোষের সমান ধন নেই। এখন সন্তোষ অভ্যাস করতে গেলে নির্বাসনা হতে হয়, নির্বাসনা না হলে কখনো সন্তোষ আসে না। এই দুটো আবার পরস্পর সম্বদ্ধ, নির্বাসনা হলে সন্তোষ আসে, সন্তোষ থাকলে নির্বাসনা হয়। এই নির্বাসনার প্রসঙ্গে মা বলছেন, একদিন মেয়েদের সঙ্গে মেয়েদের মধ্যে বসে নানা রকম আলোচনা হচ্ছে, কোনটি ভালো কোনটি মন্দ নানা রকম আলোচনা হচ্ছে, হতে হতে মা হঠাৎ বললেন, আচ্ছা বলতো ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত। নলিনীদি প্রমুখ অনেকেই বললেন, কেন ভগবানের কাছে জ্ঞান চাইবো, ভক্তি চাইবো, বিবেক চাইবো, বৈরাগ্য চাইবো, ইত্যাদি যা যা আমরা পড়ি সেই সমস্ত চাইবো। মা বললেন যে না, ভগবানের কাছে চাইবার হচ্ছে একটি জিনিস, তাহলে নির্বাসনা। নির্বাসনা হলে এখনই মানুষ মুক্ত হয়ে যায়। এই নির্বাসনা হতে গেলে সন্তোষের ভাব আনা দরকার। শ্রী মার জীবনে দেখি আমরা, তিনি বলছেন যে যখন দক্ষিণেশ্বরে ছিলেন ওই ছোট ঘরটিতে, তখন মাটির উপরে শুতেন একটি পটপটে মাদুর পেতে, আর বালিশ হিসেবে ছিল পাটের ফেঁসো দিয়ে তৈরি করা একটি বালিশ। ঠাকুর কিছু পা টেনে দিয়েছিলেন শিকে তৈরি করার জন্য, শিকে তৈরি করার পর যে অবশিষ্ট ফেঁসোগুলো ছিল সেইগুলো একটি থলির মধ্যে ভরে মা তাকে বালিশ করেছেন, সেই বালিশ মাথায় দিয়ে মা শুয়ে থাকতেন। যখন উদ্বোধনে শরদ মহারাজ তার জন্য খাট পালঙ্কের ব্যবস্থা করেছেন, লেপতোষকের ব্যবস্থা করেছেন, তখন মা বলছেন খাটের চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম দক্ষিণেশ্বরে, তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন এই সবে খাট বিছানায় শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। এই ভাবটি মায়ের কাছে মায়ের জন্ম থেকেই আছে, তার কারণ তার সঙ্গে আবার সংযুক্ত মায়ের সহনশীলতা। যেখানে যখন থেকেছেন তখন সেখানে যে অবস্থা সে অবস্থাকে সহ্য করে নিয়েছেন, এবং এই সহ্য করাটি কিন্তু আমাদের মতো সহ্য করা নয়। আমরা অনেক সময় সহ্য করি উপায় নাই বলে, কি করব উপায় নাই সহ্য করে যাচ্ছি তা নয়, উপায় থাকা সত্ত্বেও, প্রতিকারের একটা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেই ব্যবস্থা গ্রহণ না করে সমস্ত রকম দুঃখকে সহ্য করার নাম হচ্ছে তিতিক্ষা। এবং শুধু সহ্য করা নয়, পরবর্তী ক্ষেত্রে তার জন্য কোনো রকম চিন্তা এবং বিলাপ না করা তার নাম হচ্ছে তিতিক্ষা। এই তিতিক্ষা শাস্ত্রেতে খুব একটি অনুমোদিত সাধন, শাস্ত্র অনুমোদিত সাধন, সকল কী করতে হয়। মা তাই বললেন সহ্যের সমান গুণ নেই, যার এই সহ্য শক্তি আছে তিনি অবশ্যই ধীরে ধীরে সন্তোষের অবস্থায় পৌঁছাতে পারেন, আবার সন্তুষ্টি থাকলে তার সহনশীলতা বাড়ে। বলছে এগুলি সব পরস্পর এমন সংযুক্ত একটির সঙ্গে একটি, যে একটিকে বাদ দিয়ে আর একটিকে ধরা যায় না। মায়ের জীবনে যে সহনশীলতা সেটি আমাদের কাছে খুব বিশেষ প্রয়োজন ছিল, এখনও আছে। যদি মা পাহাড়ে জঙ্গলে পর্বত গুহায় বসে সাধনায় রত থাকতেন, ভগবানে মন দিয়ে রাখতেন এবং বলতেন যে সহনশীলতা খুব প্রয়োজন, আমরা সঙ্গে সঙ্গে বলতাম মা ওখানে বসে সহনশীলতার কথা বলা খুব সোজা, কিন্তু আমরা যেখানে আছি এই পরিবেশে এই হাজারো রকম ঝঞ্ঝটের মধ্যে থেকে সহনশীলতা অভ্যাস করা কি সম্ভব? তুমি তো বলছো ভগবানে মন রেখে কাজ করবে, এ কি সম্ভব? এদিক সামলাবো না ওদিক সামলাবো না ভগবানকে সামলাবো? শ্রী মা তাই দেখালেন এই সংসারের মধ্যে থেকে, হাজারো আত্মীয় পরিজনের মধ্যে থেকে,
ভক্তদের মধ্যে থেকেও নানা রকম দুঃখ দৈন্যের মধ্যে থেকেও কিভাবে সহনশীলতাকে অভ্যাস করেছেন, সন্তুষ্টি বজায় রেখেছেন এবং সঙ্গে সঙ্গে ভগবানে মন রেখেছেন। এবং সেই জন্যই বলছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা থেকে। বস্তুকে ইষ্ট এবং অনিষ্ট দুটি পরস্পর বিপরীত, আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে থাকে না, ইষ্ট থাকলে সেখানে অনিষ্ট থাকতে পারে না। এবং সর্বদা ইষ্ট চিন্তা যাতে আসে তার জন্য বলছেন তার এক ভক্তকে একটি ঘড়ি দেখিয়ে মা বলছেন যে মাকে তিনি জিজ্ঞেস করছেন যে মা কীরকমভাবে থাকবো। মা তার ঘরের কুলুঙ্গিতে একটি ঘড়ি ছিল, সেই ঘড়ির দিকে আঙুল দেখিয়ে বলছেন এটি যেমন টিকটিক করে সবসময় চলছে, সেরকম সবসময় মনে মনে ভগবানের নাম জপ করবে। মা এটি নিজে অভ্যাস করতেন। লোনিরি দিকে বলছেন যে তোদের মতো বয়সে কত কাজ করেছি এবং সঙ্গে সঙ্গে লক্ষ্য জপ করেছি। কোনো ভক্তদের জিজ্ঞেস করছে মা লক্ষ্য জপ সে তো অনেকক্ষণের ব্যাপার, কী করে সময় পেলে? মা উত্তর দিতে গিয়ে বলছেন লক্ষ্য জপ করতে পেরেছি কারণ যখন সংসারে যাবতীয় হাতের কাজ যেগুলি সেগুলি যখন করছি সঙ্গে সঙ্গে ভগবানের নামও জপ করছি, জপ এবং কাজও হচ্ছে। এই যে সমস্ত কাজের সঙ্গে সঙ্গে সচেতনভাবে ভগবানের নাম জপ এটি যিনি করতে থাকেন তার অনিষ্ট আসার কোনো রকম আশঙ্কা নেই। তার মানে তার যে কোনো বিপদ আসবে না, দুঃখ আসবে না তা নয়, মা ঠাকুর নিজেই বলছেন যে ভগবানকে ডাকছো বলে যে দুঃখ বিপদ আসবে না তা নয়, সেগুলি তার মতো আসবে, কিন্তু যে ভগবানকে ডাকে সে যেন একটি সাঁকোর উপর দাঁড়িয়ে আছে, সাঁকোর নিচে দিয়ে প্রবল বেগে জল যাচ্ছে, সেই জলের উপর দাঁড়ালে সে ওই স্রোতে ভেসে গিয়ে ক্ষতবিক্ষত হবে, কিন্তু যে ভগবানের নামটি নিয়েছে সে যেন সাঁকোর উপর এসে উঠেছে এবং সাঁকোর উপর উঠে সেই সমস্ত দুঃখ বিপদগুলি দেখছে, সেই স্রোত বয়ে যাচ্ছে দেখছে। শাস্ত্রকাররা যেমন বলেন যে নদীতে প্রবল ঘূর্ণি আছে, সেই ঘূর্ণিতে পড়ে যাওয়ার আগেই যদি কেউ নৌকাতে উঠে পড়তে পারে তার যেমন কোনো বিপদ থাকে না, সেরকম ইষ্টদেবকে ধরলে পরে অনিষ্ট তাকে আর কখনো বেকায়দায় ফেলতে পারে না। এবং এই জন্যই বলছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা থেকে। তারপরে যে কথাটি বলছেন যে সকলের উপরে সমান ভালোবাসা কেমন করে হয় জানো ইত্যাদি, এটি মার কাছে যারাই গেছেন তারা মনে করতেন যে মা আমাকেই সব থেকে বেশি ভালোবাসছেন, মা আমার দিকেই সব থেকে বেশি মনোযোগ দিচ্ছেন। যখন খেতে বসছেন সকলে দেখতেন যে তার যেটি প্রিয় সেই খাদ্যবস্তুটি মা তাকে পরিবেশন করছেন বা সেটি তাকে দিতে বলছেন। এই যে সকলের উপর সমান ভালোবাসা হওয়ার জন্য সকলেই মনে করতেন মা আমাকেই সব থেকে বেশি ভালোবাসেন, সেটি সম্ভব হয়েছিল এই জন্য যে মা যেটি বলছেন যে যাকে ভালোবাসবে তার কাছ থেকে প্রতিদানে কিছু চাইবে না। তারপরেই ব্যাখ্যা করে বলছেন কারণ প্রতিদানে যদি কিছু চাও যে ব্যক্তিটি তোমাকে বেশি দেবে তার প্রতি তোমার ভালোবাসা বেশি হবে স্বাভাবিক এটি, আর যে কম দেবে তার প্রতি ভালোবাসা তো হবে না। অতএব প্রতিদানে না আছে যদি তুমি সকলের প্রতি সমান ভাব রাখতে চাও সেটি করতে পারো। এবং এটি সম্ভব হয় তখনই যখন কোনো ব্যক্তি সেই ব্যক্তিকে না দেখে ব্যক্তির ভেতরে যিনি আছেন সে ভগবানকে দেখে তার সেবা করেন, তার সঙ্গে কাজ কারবার করেন, তাহলেই সকলের প্রতি সমান দৃষ্টি আসে এবং তখনই তার কাছ থেকে আর প্রত্যাশা কিছু থাকে না। মা সেই দৃষ্টিটি আনার কথা বলছেন, সকলের ভিতরে যে ভগবান বসে আছেন তার দিকে দৃষ্টি রাখতে বলছেন। আর এক জায়গায় মা বলছেন যে ভগবানকে ডাকলে কি হয়, ভগবান লাভ করলে পরে কি দুটো শিং গজায়? তা গজায় না, জ্ঞান চৈতন্যের উদয় হয়। জ্ঞান চৈতন্যের উদয় হয় বলতে গিয়ে এক জায়গায় ব্যাখ্যা করে বলছেন অর্থাৎ দেখে আমার ভেতর যিনি তোমার ভেতর তিনি দুলেবাগদির ভেতরও তিনি, সকলের ভেতরে সমভাবে অবস্থিত এক ভগবানকে দেখে তখনই মানুষ সকলের প্রতি সমান ভালোবাসা সম্পন্ন হতে পারেন এবং সকলেই তখন মনে করেন যিনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। আর শেষ যে উক্তিটি আছে মা বলছেন যার দয়া নেই, বলছে আগা যার ভেতর দয়া নেই সে কি মানুষ, অর্থাৎ সে মানুষ নয়। এখানে দয়াটি কিন্তু আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। দয়া বলতে সাধারণত বোঝায় যে আমি একটু উঁচু জায়গাতে আছি আর যে নিচু আছে তার প্রতি আমার একটা যে করুণার ভাব, সেটি কিন্তু সেই অর্থে মা বলছেন না। দয়া ভাব বলতে সকলের প্রতি সহমর্মিতার ভাব, সকলের প্রতি সমমর্মিতার ভাব, সকলকে সমানভাবে দেখা, নিজের সঙ্গে এক করে দেখা, আত্মোপমেয়েন সর্বত্র সমাং পশ্যতি,
এই রকম ভাব নিয়ে যিনি দেখেন তার ভেতরেই ঠিক ঠিক দয়ার ভাব আসে। তা নাহলে তো একটি অহংকারের প্রকাশ হয়ে যায়। সেই অহংকার নিয়ে দয়ার কথা বলছে না, সম্পূর্ণ নিরহংকার হয়ে ভগবানে মন রেখে সকলের প্রতি দয়ার ভাব রাখার কথা বলছেন। এইগুলি অবশ্যই অভ্যাস সাপেক্ষ, এক এগুলি একদিনে হয় না, জন্ম জন্মান্তরের সংস্কার নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এই মানুষ এইভাবে পরিবর্তিত হয়। শ্রী শ্রী মা এই পরিবর্তনগুলি আনার জন্য আমাদেরকে বললেন, প্রথম সাধন হিসেবে তাই বললেন সন্তুষ্টি এবং সহনশীলতার অভ্যাস। এই দুটি ঠিকটি করতে থাকলেই তখন কাঁচা আমির উপর বারবার আঘাত আসে এবং সেই বারবার আঘাত আস্তে আস্তে কাঁচা আমি বিনষ্ট হয়ে তার জায়গায় পাকা আমি প্রতিষ্ঠিত হতে পারে। শ্রী শ্রী মা আমাদের পথ দেখিয়েছেন, সেই পথে আমাদের চলতে হবেই, কারণ তিনি বলছেন তিনি পেছনে আছেন। আমরা যাই করি না কেন, তিনি আমাদের পেছনে আছেন, তিনি আমাদেরকে শেষ পর্যন্ত তার কোলে তুলে নেবেনই। এই বিশ্বাস দৃঢ় রেখে মার কাছে প্রার্থনা করি, কৃপাঙ্কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে।